সৃষ্টি যার আইন চলবে তার, যতক্ষণ পর্যন্ত এই নীতিমালা কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত একটা জমিনে রুজির রুটির রিজিকের দরজা আল্লাহ তাআলা উন্মুক্তভাবে বরকতপূর্ণভাবে খুলে দিবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত আমাদের একটি গুরুত্বপূর্ণ স্লোগান, প্রশিক্ষণ নেব স্বাবলম্বী হব, এর অংশ হিসাবে সেলাই মেশিন প্রশিক্ষণ পর্ব দ্বিতীয় এই পর্বের সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী এবং এই দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানের যারা এই কোর্স সম্পন্ন করায় অংশগ্রহণ করেছিলেন, আমাদের সেই সমস্ত এলাকার বাউফলের সম্মানিতা মা বোনেরা এবং বিশেষ করে এই কোর্স পরিচালনায় যিনি বেশি কষ্ট করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, আমাদের সেই সম্মানিতা প্রশিক্ষক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম পর্বের সমাপনী শেষ করার পর আমরা দ্বিতীয় পর্ব যখন শুরু করি তখন আমরা আশা করেছিলাম যে এটি পরিচালনা করে আমরা শেষ দিকে পৌঁছব এবং তৃতীয় অধ্যায়েরও আমরা রচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি সিজদা অবনত চিত্তে, যিনি আমাদেরকে দ্বিতীয় পর্বের কোর্স সমাপ্তির দিকে যাওয়ার মতো সুযোগ পরিবেশ এবং এরকম একটা সুন্দর আয়োজন সম্পন্ন করার, সফলভাবে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বোনেরা, বাউফল ফাউন্ডেশনের মূলত লক্ষ্য হচ্ছে দুটো। এক, আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই প্রিয় বাউফলকে কিছু ভালো মানুষ, কিছু ভালো ভাই, কিছু ভালো বোন তৈরি করে একটা ভালো সমাজ, একটা ভালো পরিবার তৈরি করতে চাই। আমার সম্মানিত বোনেরা, আপনারা খেয়াল করবেন গোটা বিশ্বে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মায়ের সাথে সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, মা বাবা থেকে সন্তানরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, পারিবারিক ব্যবস্থাগুলোকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, ইহুদি নাসারা গোষ্ঠী, খ্রিস্টান গোষ্ঠী এবং আমাদের প্রতিপক্ষ যারা ষড়যন্ত্র করে আমাদের ইসলামের অগ্রযাত্রাকে বিনষ্ট করতে চায়, তারা আমাদের এই পারিবারিক ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে চায়। বাউফল ফাউন্ডেশন মনে করে একটি সমাজ বিনির্মাণের জন্য, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য একটা সুন্দর পারিবারিক ব্যবস্থার কোনো বিকল্প নাই। সুন্দর পারিবারিক ব্যবস্থার জন্য মূলত ভূমিকা একজন পুরুষ, একজন ভাই যতখানি করেন তার চেয়ে একজন বোন কয়েক গুণ বেশি ভূমিকা পালন করেন। সেই জন্য পীরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের যে বড় ভূমিকা পালন করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের দিনকে বিজয়ী করার জন্য পাশাপাশি তিনি সমাজ এবং রাষ্ট্রের সাথে থেকে একইভাবে ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান হিসাবে অর্থনৈতিকভাবে সুযোগ করে দিয়ে রসুল সাল্লাহ সাল্লামের দিন বিজয়ের জন্য তিনি তার পাশে থেকে ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের এখানে বোনেরা যারা, খেয়াল করবেন যে আজকে আমাদের সাধারণত ভাইদের কি বলা হয় উপার্জনের একমাত্র মাধ্যম। এখন আমাদের যে সমাজ, যে রাষ্ট্রে বসবাস করছি, অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয় সরকারের অব্যবস্থাপনা, সরকারের দুর্ব্যবস্থাপনা, সরকারের অনৈতিকতা, সরকারের অর্থনৈতিক কারসাজি, সরকারের অর্থের লুটপাট, সরকার অর্থনৈতিকভাবে একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার কারণে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন হয়ে পড়েছে। যে জিনিস আমরা 5 টাকা কিনতাম সেটার দাম এখন 25 টাকা, যে জিনিস আমরা আগে 25 টাকায় কিনতাম সেটার দাম এখন 100 টাকা। আমাদের দেশে এখন কথিত আছে, আমাদের দেশে যে কোনো জিনিসের দাম বাড়ে আর কখনো কমে না। আপনারা খেয়াল করেছেন যে জিনিসের দাম 40 টাকা বাড়ানো হয়েছে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, সরকার প্রতারণা করে জনগণের সাথে। এটা নির্মম পরিহাস যে 40 টাকা বেড়েছে সেখানে তারা 5 টাকা কমিয়েছে, অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, জাতির সাথে একটা তামাশা করা হয়েছে। আমরা তখন মনে করেছি যে আমাদের এই ভাইদের যে অর্থনৈতিক উপার্জনের একমাত্র মাধ্যম যে ব্যক্তি, তার পাশাপাশি একজন বোন যদি ইসলামী শরীয়তের সীমার মধ্য থেকে পরিবারের থেকেই তিনি যদি ভাইয়ের পাশে একটু অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে পারেন, তাহলে তাকে অনৈতিক পথে যেতে হয় না, তাহলে তাকে সুদের দিকে যেতে হয় না, তাহলে তাকে ঘুষের দিকে যেতে হয় না, তাহলে তাকে পারিবারিক সংকটের মধ্যে, পারিবারিক ব্যবস্থাপনা ভেঙে যাওয়ার মতো যে এক বিরাট চূড়ান্ত নির্মম পরিহাস আমাদের, নির্মম একটা পরিণতি আমাদেরকে বহন করতে হয়, সেই দিকে আমাদেরকে ধাবিত করতে হয় না। বাউফল ফাউন্ডেশন মনে করেছে যে এই সরকার যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সরকারের প্রতিনিধিগণ এই জায়গাগুলোতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে,
মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রগণ, উপজেলা এরপরে আবার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারগণ, এই সমস্ত ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছেন, কিন্তু সেই ভূমিকাটা নিতান্তই কিছু দলীয় ব্যক্তিবর্গের মধ্যে সীমাবদ্ধ। দল করলে তাকে সহযোগিতা করা হবে, দল না করলে তাকে সহযোগিতা করা হবে না। এমনকি দলের মধ্যে কথিত আছে যে শুধু দল করলে হবে না, দল করার পরও ওই কাজটা পাওয়ার জন্য, ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য তাকে ঘুষ দিতে হয়, ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য তাকে সুদের আশ্রয় নিতে হয়। আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সম্মানিত বোনেরা, আপনারা হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা মাথায় রাখবেন, ইসলাম আমাদেরকে এই কষ্ট করে হালাল উপার্জনকে গুরুত্বপূর্ণ মনে করেছে, এই জন্য হালাল উপার্জন ছাড়া আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি অনেক নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, নফল রোজা রাখবেন, আপনি স্বামীর খেদমত করবেন, আপনি পরিবারে অনেক ভালো কাজ করবেন, আপনি সমাজে অনেক ভালো কাজ করবেন, কিন্তু আপনার যদি হালাল উপার্জনের পথটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, এর মধ্যে যদি সুদ প্রবেশ করে যায়, এর মধ্যে যদি ঘুষ ঢুকে যায়, এর মধ্যে যদি হারাম ঢুকে যায়, তাহলে আপনার সমস্ত ইবাদতগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আমি সেই জন্য অনুরোধ করতে চাই, সম্মানিত বোনেরা, আপনারা আমাদের এই বাউফাল ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রথম কোর্স সম্পন্ন করার পর দ্বিতীয় এই কোর্সটি সম্পন্ন করার ক্ষেত্রে যে বোনেরা বাউফালের অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আপনাদের পারিবারিক নানান ব্যস্ততা সত্ত্বেও সংসার পরিচালনায় স্বামী, তারপরে পুত্র, পরিবার, বাবা মা, তাদের খায় খেদমত করার পরেও আপনারা যে এখানে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা এই সময়টুকুকেও যেন ইবাদত হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। একই সাথে এটুকুর উসিলায় আল্লাহ তাআলা দুনিয়ার সংকট মোকাবেলায়, দুনিয়ার সংকট উত্তরণে যেন বরকতপূর্ণভাবে এটাকে কবুল ও মঞ্জুর করেন। আপনারা যে ট্রেনিংটুকু নিয়েছেন, আজকে গোটা পৃথিবী বলা হয় আত্মকর্মসংস্থানে নিজেকে বলিয়ান করা। আমাকে আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দুটো চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমাকে নিয়ামুজ জাসাদ, আমাকে একটা শারীরিক কাঠামো দিয়েছেন, যে কাঠামোটা আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাইসালিল ইনসান ইল্লা মা সা, আমরা চেষ্টা না করলে আল্লাহ তাআলা কোনো প্রতিদান দিবেন না, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বাস্তবায়ন করার জন্যই শুধুমাত্র বাউফাল ফাউন্ডেশন এই কার্যক্রম হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ সফল করার ক্ষেত্রে আপনারা ভূমিকা নিয়েছেন, সফল করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং একই সাথে আগামী দিনেও আমাদের যে তৃতীয় প্রকল্প, তৃতীয় যে ব্যাচটি হবে, আমি প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা দ্বিতীয় ব্যাচ উদ্বোধন করতে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে দ্বিতীয় ব্যাচে আমাদের এত সংখ্যক বোনেরা এসেছে, যে সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তৃতীয় ব্যাচও পরিচালনা করব। শুধু তৃতীয় ব্যাচ না, আমরা আমাদের বাউফলের ১৬টা ইউনিয়নে, প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে আমরা এই প্রশিক্ষণ প্রোগ্রামের ব্যবস্থা করব, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা শুধু ইউনিয়ন পর্যায়ে সীমাবদ্ধ থাকবো না, আমরা ওয়ার্ড পর্যায়ে প্রশিক্ষণ প্রোগ্রামকে নিয়ে যাব, যাতে আমাদের কোনো বোনরা অসহায়ত্বে না ভোগেন, আমাদের কোনো বোনরা অর্থনৈতিক সংকটের মধ্যে থেকে সংসারটা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি না হয়, এবং এরকম কোনো দুঃসময়ের মধ্যে তারা না থাকেন, এই সংকট থেকে তাদেরকে রক্ষা করার জন্যই আল্লাহ সাহায্যের পাশাপাশি আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের এই জমিনটাকে, তোমাদের এই পরিবারটাকে, তোমাদের এই সমাজটাকে, তোমাদের এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে গঠন করো, সদক্ষ যোগ্য নেতৃত্বের মাধ্যমে এটাকে পরিচালনা করো। আমি আপনি চেষ্টা করে কিছু দূর যেতে পারবো, কিন্তু পুরো সমস্যার সমাধানের জন্য এই সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র, এই খামার পরিচালনা, এই অটোরিকশা কিনে দেওয়া, এই গরু ছাগল হাঁস মুরগি পশুপালনের খামার পরিচালনায় সহযোগিতা করা, এই কর্জে আসে না প্রজেক্ট, এগুলো বান্দা হিসেবে আমাদের সামান্য প্রচেষ্টা মাত্র। মূলত যে জমিন সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি, যার আইন চলবে তার, যতক্ষণ পর্যন্ত এই নীতিমালা কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত একটা জমিনে রুজির, রুটির, রিজিকের দরজা আল্লাহ তাআলা উন্মুক্তভাবে, বরকতপূর্ণভাবে খুলে দিবেন না। সেজন্য আজকে বাউফাল ফাউন্ডেশনের দ্বিতীয় টার্গেট হচ্ছে, আমরা এই সাময়িক সমস্যা উত্তরণে যে চেষ্টা করছি, মূলত চূড়ান্ত সমস্যা সমাধানের জন্য আমাদের টার্গেট নিতে হবে, এই বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ ট্রেনিংয়ে নিচ্ছি না এখান থেকে, আমরা শুধু এটার মাধ্যমে আয় উপার্জনের সিদ্ধান্তই নিব না, আমরা এই সমাজটাকে পরিবর্তনের জন্য আমরা কাজ করব। এবং তাহলেই আল্লাহর ঘোষণা হচ্ছে, ওমাইয়াত্তাকিল্লা ইয়া যে আল্লাহ মাখরাজান ওয়া রাজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমরা যদি সযোগ্য দক্ষ খোদাবিরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারো, খোদাবিরু যোগ্য দক্ষ লোকের দ্বারা মেম্বার, ওয়ার্ড, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, মন্ত্রী, এমপি, তারা যদি আল্লাহ ভীরু হয়,
আল্লাহর সযোগ্য দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তিনি খুলে দিবেন সুবহানাল্লাহ আমাদের সম্মানিত বোনেরা সেই ক্ষেত্রে আপনাদেরকে ভূমিকা পালন করার জন্য বাউফাল ফাউন্ডেশন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনার সন্তানকে বলতে হবে এরকম সদক্ষ যোগ্য নির্বাচনে আগামী দিনে যদি ইলেকশন হয় আমরা আশা করছি একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানুষ ভোট দিতে পারবে এরকম একটা ইলেকশন সারা দেশের পাশাপাশি বাউফালে হবে ইনশাআল্লাহ সেই সময় ভোট আমাদের আমানত এটা আমানত এটা আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছে রাং তু আদুল আমানত এটা আপনার আমানত আমানতে রক্ষা করে ইমানদারের দায়িত্ব এটা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার মধ্যে মুনাফিকের লক্ষণ পরিণত হয় আমরা মুনাফিক হতে চাই না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শের ভিত্তিতে মতামতের ভিত্তিতে একটা সুন্দর সমাজ রাষ্ট্রমি নির্মাণ করেছিলেন আমরা মনে করি এখনো সেই কেয়ারটেকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করলেই কেবলমাত্র মানুষের ভোট দেওয়ার সুযোগ হবে আজকে এটা তো দুর্ভাগ্যজনক যে একটা স্বাধীন দেশে আমাদের ভোটের জন্য লড়াই করতে হয় এটা তো কথা ছিল না আজকে আপনারা এখানে যারা আমাদের বোনেরা আছেন বলতে পারবেন কত বছর আগে ভোট দিয়েছেন বলতে পারবেন কত বছর আগে ভোট কেন্দ্রে গিয়েছেন এখন ভোট কেন্দ্রের কথা শুনলে ভোটের কথা শুনলে আমরা আঁতকে উঠি এটা যেন একটা বিরাট যুদ্ধের নাম অথচ ভোট তো যুদ্ধের নাম নয় এটা ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা ক্ষেত্র কিন্তু এই বিরাট একটা ভীতি সৃষ্টি করেছে এই এখনকার পেশি ফেসিস সরকার এই স্বৈরতান্ত্রিক সরকার আমরা আশা করি আগামী দিনে একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আপনারা আপনাদের জায়গা থেকে আপনার ভাইকে আপনার স্বামীকে আপনার বাবাকে আপনার মাকে আপনি যদি তাকে বুঝাতে সক্ষম হন যে আমাদের এই সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রই সব সমস্যার সমাধান নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল ইসলাম এই আহ্বানটুকু আমরা আমাদের পরিবার আমরা আমাদের সমাজ আমরা আমাদের আশেপাশে প্রতিবেশীকে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ বোনেরা ইনশাল্লাহ যদি এটা পারেন সব সমস্যার সমাধান দিতে পারে আল ইসলাম দিতে পারে আল কোরআন আল কোরআনই আমাদের এই সমস্যার সমাধান দিতে পারবে আসুন সেই জন্য বাউফাল ফাউন্ডেশন মনে করে আমাদের এই প্রিয় বাউফালকে আল কোরআনের একজন প্রতিনিধিত্ব যদি এখান থেকে আমরা নির্বাচন করতে পারি আমরা আমাদের এই বাউফল থেকে যদি আল ইসলামের একজন খাদেম এখান থেকে নির্বাচন করতে পারি তাহলেই কেবল এই বাউফলের চিত্র পাল্টাবে ভাগ্য উন্নয়নে আমরা ভূমিকা পালন করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের বোনেরা একই সাথে তিনি প্রশিক্ষণ নেবেন তিনি আত্মকর্মসংস্থানে বলিয়ান হবেন এবং এই জাতি দেশ রাষ্ট্রের বিশেষ করে বাউফলের সমাজ উন্নয়নে আপনি আপনার জায়গা থেকে ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা কষ্ট করে আমাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন আমি হাজিরা দেখলাম যে আলহামদুলিল্লাহ এখানে প্রায় সবাই আমাদের 19 জন বোন প্রায় প্রতিদিনই সবাই উপস্থিত থেকে আপনারা এই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনায় আপনারা ভূমিকা পালন করেছেন আপনারা ট্রেনিং নিয়ে আন্তরিকতা দরদ ভরা মন নিয়ে কাজটা করেছেন আল্লাহ তাআলা এটাতে বরকত দান করুন এর উসিলায় আমাদের পরিবারগুলোকে বরকতপূর্ণ করুন রুটি রুজির যা সমস্যা আছে আল্লাহ তাআলা সমাধান করে দিন পরকালের জন্য দিনের কাজ করার জন্য এখান থেকে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখন আমাদের যে বোন আমাদের প্রশিক্ষণ দিয়েছেন আমরা আসলে তার কষ্টের পুরো বদলাটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না যে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে উত্তম জাজা দান করুন আর মূলত আমাদের এখান থেকে যেহেতু এটা আমাদের সাদাকা জাকাত এটার দ্বারা পরিচালিত তারপরও আমরা আমাদের বোনের কষ্টের দিকে বিবেচনা করে আমরা তাকে উৎসাহিত করার জন্য এবং আগামী কোর্সগুলো পরিচালনায় তার মধ্যে যেন উদ্দীপনা থাকে তাকে আমরা ইন্সপায়ার করার জন্য দোয়ার অংশ হিসাবে আমরা তার হাতে এই সামান্য সম্মাননাটুকু একটু তুলে দিতে চাই আমি আমার বোনকে অনুরোধ করছি এটা একটু আমাদের কাছ থেকে গ্রহণ করার জন্য এই জন্য আমাদের দোয়ার অংশ হিসাবে আল্লাহ তাআলা যেন এটাকে বরকতপূর্ণভাবে কবুল করেন সেই জন্য সবাই দোয়া করবেন ওর জন্য আর আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন সেলাই মেশিন কে সাদিয়া আপা কোথায় আপনি জাস্ট এখানে একটু হাত রাখেন শুধু শুকরিয়া বারাকাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য খাস করে একটু দোয়া করবেন যাতে আমরা এই কাজগুলো চলমান রাখতে পারি